আসানসোল পুর নিগমের অন্তর্গত বড় তিনের অফিসে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার একত্রিত তৃণমূলের সমালোচনায় সরবন আসানসোলের বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব, শুরু হয় রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা গোলাম সবর এই বিষয়ে কটাক্ষ করে বলেন, নিয়ম অনুসারে সরকারি দপ্তরে দলীয় কর্মসূচি রাখা যায় না, তবে তৃণমূলের জামানায় সবই সম্ভব বলেন তিনি। পাশাপাশি বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গলাতেও শোনা গেল একই সুর। তবে কংগ্রেস ও বিজেপির সমালোচনার জবাব দিতে গিয়ে আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কি জানিয়েছেন শুনুন। সেখানে কালকে দেখা যাচ্ছে, কালকে একটা বৈঠক করা হয়েছে পার্টির তৃণমূল কংগ্রেস মহিলাদের পার্টির মিটিং, সেটা হতে পারে কি বড় অফিসে? না, বড় অফিসে তো পার্টির মিটিং হওয়া উচিত নয়। তো যখন অভিযোগ এসেছে এটার ব্যাপারে, তখন আমরা এটা দেখি মেয়র সাহেবকে বলবো, এটা ইনকোয়ারি করা হোক। আজকেই সরবরাহেন বিজেপি এবং কংগ্রেস লিডার গোলাম সরবর আর একদিকে কৃষ্ণেন্দু মুখার্জি এই বিষয় নিয়ে অভিযোগ করছে, অভিযোগ করছে যখন তখন ওনাদেরও বলবো যে আপনারা এটা লিখিত আকারে দিন, আমরা পরবর্তীকালে এটা ইনকোয়ারি করব। যেখানে নিজে বড় চেয়ারম্যান উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নিজের পার্টির মিটিং করা হয়েছে, সেটা কি হতে পারে বড় অফিসে? আমি ভাই যতটুকু জানি এই গভর্নমেন্টে তো সব কিছু হতে পারে, যা দেখছেন, যা না হওয়াই সব হচ্ছে। মন্ত্রী ক্যাবিনেট বসাবে কিছুদিন পর জেলেই, তো সব কিছু হতে পারে। এইবার নতুন কিছু নেই যে আপনি কর্পোরেশনও দেখবেন কোনো দিন যে বোর্ড মিটিং ছাড়া পার্টি মিটিং হচ্ছে, তো এটা কিছু বলার নেই আমাদের। আজ পর্যন্ত তো আমরা ভাই কোনো দিন শুনে নেই যে গভর্নমেন্টের একজন পুরো অফিসে একজন অধিকারী চেয়ারম্যান ও পলিটিক্যাল লোককে নিয়ে মিটিং করবে, আজ পর্যন্ত ভাই এই ভাই শোনা যায়নি। বর্তমান পশ্চিমবঙ্গে সরকার আর শাসক দল দুটোই সমর্থক, নবান্নে বসে মাননীয় তৃণমূল দলটাকে চালাচ্ছে। একইভাবে আজ আমরা দেখলাম আসানসোল কর্পোরেশনের বোরো তিনে অফিসে মহিলা তৃণমূলের সমস্ত কাউন্সিলর, মহিলা তৃণমূলের সমস্ত পদাধিকারী, তাদেরকে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের আজকে একটা বৈঠক। কর্পোরেশনের ভিতর, বোরোর ভিতর, সরকারি জায়গায় এইভাবে রাজনৈতিক দল কীভাবে মিটিং করতে পারে, বৈঠক করতে পারে, এটাই একটা প্রশ্নচিহ্নের বিষয়। হয়তো তারা সংবিধান জানে না, আইনকানুন জানে না, আর নতুবা তারা সংবিধান আইনকানুন সবাই সব কিছুকে বুড়ো আঙুল দেখাচ্ছে। কোনটা ঠিক সেটা আপনারাই বিচার করবেন, আসানসোলের মানুষ বিচার করবেন। না, আপনি দেখুন কীরকম নির্লজ্জের মতন নিজেদের ফেসবুক থেকে প্রচার করছে। দেখুন, এখানে দেখতে পারবেন সমস্ত মহিলারা বসে রয়েছে, এখানে ব্যানার রয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি আসানসোল 2 নম্বর ব্লক। হ্যাঁ, এবং দেখুন উপরে তৃণমূলের একদম নিজেদের ওই আসানসোল উত্তর মমতা, এই ওদের পেজ, সেখান থেকে প্রচার করেছে। অদ্ভুত অদ্ভুত, একদম মানে সব একদম লাটে উঠিয়ে দিল, একদম সব শেষ করে দিল আসানসোলের মানুষদের, পশ্চিমবঙ্গের মানুষদের একদম সমস্ত কিছু, আশা ভরসা সব কিছু জলাঞ্জলি দিল এই সরকার।